নদিয়ার চাকদহের শিমুরালী শিল্পকলা কেন্দ্রে আর্ট স্কুলের বাৎসরিক অনুষ্ঠানে ব্যাপক সাড়া। এবছর 24তম বর্ষে পদার্পণ করেছে। বিদ্যালয়ের বাৎসরিক অঙ্কন পরীক্ষা, পাশাপাশি ছিল চিত্র প্রদর্শনী। 280 জন ছাত্রছাত্রী পরীক্ষা এবং চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে। এই বাৎসরিক অঙ্কন পরীক্ষা অনুষ্ঠান উদ্বোধন করেন কল্যাণী ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর দেবাশিস মণ্ডল, আচার্য রত্ন উপাধিপ্রাপ্ত চিত্রশিল্পী তথা শিমুরালী শিল্পকলা কেন্দ্রের অধ্যক্ষ সমীর দাস, শিক্ষানুরাগী অমৃত মণ্ডল, কাবেরী সরকার এবং শিমুরালী শিল্পকলা কেন্দ্রের প্রতিষ্ঠাতা শ্রীমতী মিলন দাস। পরীক্ষা শেষে সকল ছাত্রছাত্রীদেরকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও স্বাগত দাস, আয়ুষ ভট্টাচার্য, অংশুমান রায়, বিশ্বরূপ অধিকারী এবং সৃজক সর্দার এই 5 জনকে চাকদাহ থানার পক্ষ থেকে বর্ষসেরা পুরস্কার প্রদান করা হয়। এই 5 জনের হাতে পুরস্কার তুলে দেন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর দেবাশিস মণ্ডল। এছাড়াও 3 জন ছাত্রী স্বাগত দাস, বুল্টি বিশ্বাস, ঈশিতা মণ্ডলকে ট্যালেন্ট সার্চ পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও 280 জন ছাত্রছাত্রীকে কৃতি সম্মান প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানকে কেন্দ্র করে যেমন চাঁদের হাড় বসেছিল, তেমনি সাংস্কৃতিক প্রেমী মানুষদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। সমীর দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। যেগুলো অ্যাকচুয়ালি শুনতে খুব খারাপই লাগবে সত্যি কথা বলতে গেলে, কারণ অনেক জিনিসই হচ্ছে জীবনের জন্য উপকারী কিন্তু বাস্তবে সেগুলো খুব তিতই হয়। ফার্স্ট যে জিনিসটা, দ্যাট ইজ ডেডিকেশন, হার্ডওয়ার্কিং, এটা প্রত্যেক স্টুডেন্ট নিজের জীবনে রেখো। হার্ডওয়ার্কিং ছাড়া, কঠোর পরিশ্রম ছাড়া কোনো দিন কোনো কাজে সফলতা আসবে না। তা তোমার এই আঁকাতেই হোক, তা তোমার পড়াশোনাতেই হোক, তা তোমার খেলাধুলাতেই হোক, যাতে সফল হবে তাতে প্রচণ্ড কঠোর পরিশ্রম থাকতে হবে। কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই, হয় না, হতে পারে না, ফলে কঠোর পরিশ্রমের জন্য রেডি হও। ভুলে যাও নিজের পার্সোনাল জীবন, তোমরা হয়তো ছোটো, তোমরা হয়তো ব্যক্তিগত জীবন বুঝবে না, কিন্তু সফল মানুষ যেই হয় সে তার নিজের ব্যক্তিগত জীবনটাকে ভুলে যায়। কারণ ব্যক্তিগত জীবন থাকলে, ব্যক্তিগত আরাম থাকলে, সুখ স্বাচ্ছন্দ্য থাকলে আর সফলতা আসে না। সুতরাং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ব্যক্তিগত জীবনকে ভুলে গিয়ে খালি নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলো। লক্ষ্য মানে, কিন্তু আমি খুব স্পষ্ট বলছি, ভালো লক্ষ্য, এমন নয় কোনো একটা খারাপ লক্ষ্যকে টার্গেট করে এগিয়ে চলা। যে লক্ষ্য সার্বিক ভালো দেবে, যে লক্ষ্য সার্বিক জনগণের উপকার করবে, সার্বিক মানুষের উপকার করবে, এলাকার উন্নতি সাধন হবে, দেশের নাম বৃদ্ধি হবে, সেই লক্ষ্যের দিকে এগিয়ে চলো। তা সে যেদিকেই হোক না কেন, পড়াশোনা করে বৈজ্ঞানিকই হও, এঁকে বা কবিতার বা গান বা এইসব শিল্পকলার মাধ্যমে হচ্ছে দেশকে রিপ্রেজেন্টই করো, খেলাধুলার মাধ্যমে হচ্ছে দেশকে রিপ্রেজেন্ট করো, যেভাবেই হোক না কেন এগিয়ে চলো। কাজের প্রতি ডেডিকেশন রাখো, ডেডিকেশন ছাড়া কোনো কিছু হয় না। কাজকে ভালোবাসতে শেখো, যে কাজে থাকো না কেন ভালোবাসো, সেই কাজ থেকে কিছু করবার চেষ্টা করো। ফলে এইটে অত্যন্ত, যদিও কথাটা বল, এর বিকল্প নেই। তোমরা প্রত্যেকেই অল্প বয়সী ছাত্র এবং ছাত্রী যারা আছো, প্রত্যেকেরই কথাটা শুনতে আছে মনে হবে হচ্ছে বড্ড যন্ত্রণাদায়ক জীবন, কিন্তু সাফল্য যেদিন আসবে সেদিন কিন্তু প্রচণ্ডই ভালো লাগবে। তাই সেদিকে এগিয়ে চলো, যে যে ফিল্ডে থাকো, নিজের এলাকা, নিজের রাজ্য, নিজের দেশকে গর্বিত করো। কিছু শিক্ষিত, কিছু সুশিক্ষিত সন্তান বা কিছু হচ্ছে প্রীতি ভারতবাসী, আমরা চাই যে ভারতবাসী হচ্ছে আমার দেশকে গর্বিত করবে, যে ভারতবাসী হচ্ছে আমার এই দেশকে হচ্ছে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে। আজকে এদের মধ্যে থেকেই তো বেরিয়ে আসবে ভবিষ্যৎ প্রজন্ম, তাই তোমরা সেদিকে এগিয়ে চলো। মা বাবাদের প্রতি আমার একই নিবেদন, যে সমস্ত মা বাবা উপস্থিত আছেন, আপনার সন্তানকে সেই দিকে এগিয়ে নিয়ে চলুন। আমরা প্রশাসনের পক্ষ থেকে সবসময় আপনাদের পাশে আছি। যদি কোনো অভাব অভিযোগ থাকে যেগুলো হচ্ছে প্রশাসনের হস্তক্ষেপে মিটবে, আপনারা লোকাল বিডিও অফিসে যোগাযোগ করুন, না হলে আমাদের এসডি অফিসে আসুন, আমরা এসডি অফিসেও কথা শুনব, বা হচ্ছে আরও ঊর্ধ্বতন কোনো জায়গায় গিয়ে বলুন, আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং পাশে থাকব। ফলে প্রশাসন যেহেতু পাশে থাকছে, আপনারা আপনার সন্তানদের এগিয়ে নিয়ে চলুন, যেন একটা ভালো ভবিষ্যৎ দিতে পারেন। আপনাদের না নজর থাকলে কখনোই আপনাদের সন্তানরা এগোবে না, তার কারণ আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর শ্রী দেবাশিস মণ্ডল মহাশয়। এবং সার্টিফিকেট প্রদান করবেন স্যার।